নমস্কার বন্ধুরা, মুমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একা, ছোটো বৌমা বাপের বাড়ি গেছে জন্মদিনে, তার মা খাওয়াবে বলে সেই জন্য ও নিমন্ত্রণ করেছিল, গেছে, ছেলেও গেছে, আবার আজকের বিকালে চলে আসবে, কালকে দেখতে পাবেন। বন্ধুরা, আজকের একটা দারুণ রেসিপি কিন্তু উপহার দেব, একদম গরম নেই, ঠান্ডা নেই, বর্ষা নেই, কিন্তু একটা দারুণ রেসিপি। দাদা বাজারে গেছিলো, এত বড় বড় মানে বটবটি করায় নিয়ে এসছে, একদম ফ্রেশ সবুজ কচি কচি আর একদম টাটকা। সেই দিয়ে রেসিপিটা কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আসুন বন্ধুরা, কীভাবে কী করি আপনারা দেখতে থাকুন। রোদ উঠেছে না, ভিডিওটি স্কিপ না করে আমি যেভাবে বানাবো, যেভাবে কাটবো, ঠিক স্টেপ বাই স্টেপ দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বটবটি তো আপনারা অনেকে মানে বটবটি কালিয়া, বটবটি চচ্চড়ি, বটবটি পোস্ত সব কিছু করে খেয়েছেন, কিন্তু আমি আর যেভাবে বানাবো ঠিক সেইভাবেই আপনারা বানিয়ে একদিন খাবেন, দেখবেন কত দারুণ খেতে লাগবে। সবার আগে বটবটি কড়াইগুলো ঠিক ছোট্ট ছোট্ট করে কেটে নেব। বটবটি কড়াই এত ফ্রেশ, জানি না আপনারা কাঁচা খেয়েছেন কিনা, কিন্তু বটবটি কড়াই অনেকে তুলে কাঁচাই খেয়ে নেয়, খুব টেস্ট লাগে। এর পিছনটা বাদ দিতে লাগে, নাহলে কেমন একটা মুখে পড়ে। আর এরকম ঠিক ছোট্ট ছোট্ট ছোট্ট, বাবা একদম কচি মচি মতিতে ঠেকাটাই হচ্ছে না। একটাও পোকা নেই, একদম ফ্রেশ। জল ছেঁকে ভালো করে কড়াইটা তুলে নিচ্ছি। কড়াইটা খুব রসালো, অনেক সময় একটু শক্ত শক্ত হয়, তো শক্ত না, দারুণ রসালো। তিনটে কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দেব। এই দুটো আলু তো এই কড়াইয়ের সাথে দেব, কিন্তু কেটে দেব না, গ্রেট করেই দেব। টমেটো, একটা টমেটো, সেটাও আমি গ্রেট করে দেব। সব তো গুছিয়ে নিয়ে চলে এসেছি, টমেটো গ্রেট করেছি, কাঁচা লঙ্কা টুকরো, আলু গ্রেট করেছি, পেঁয়াজ, টক দই, আর এদিকে তো কড়াইটা কেটে নিয়েছি। এবার কিভাবে করি আপনারা দেখতে থাকুন। কড়া তো গরম হয়ে গেছে, এতে তো তেল দেওয়া আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল না, এটা সাদা তেল। ওই তেলের মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কার টুকরো, দুটো তেজপাতা, এটা তো গরম হতেই থাক। আর এদিকে আমি সব কটা সবজি সব কিছু নিয়ে ম্যারিনেট করব। একটা পাত্রের মধ্যে এই কড়াই কটা নিয়ে নিচ্ছি, গ্রেট করা আলু, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ গ্রেট করা, টমেটো গ্রেট করা, সাথে টক দই, জিরে, ধনে, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
সাথে দুটো বাতাসা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ধরে ধরে দু চার মিনিট ম্যারিনেট করব। যত ভালো 5-7 মিনিট ম্যারিনেট করতে পারবো ততই টেস্টি হবে, কারণ সব কিছু মশলা একসাথে মিশে যাবে, তবেই টেস্ট আসবে। এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা তো দারুণ ফ্লেভার বেরিয়েছে, আর একটু মানে টুকবুক টুকবুক করে তেলে সবে ফুটছে। এইবার এটা আস্তে আস্তে ছেড়ে দেবো। আরো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। একবার দুবার ঢাকা খুলে নেড়ে দিয়ে লো ফ্লেমে তো বসিয়েই দিয়েছি, এবার দেখবো ভিতরে তো টুকবুক টুকবুক করে কেমন একটা আওয়াজ হচ্ছে, দেখি কেমন কন্ডিশন। একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি, কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এতে কিন্তু একদম জল দেবেন না, যদিও বা জল দেন ওই যে বাটিটার একটু মশলা ধুয়ে সামান্য জল দেবেন, তবেই টেস্টি হবে। কমপ্লিট তো হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে সামান্য একটুখানি কিচেন কিং গরম মশলা আর একটু ঘি অ্যাড করব। এই আর বাটা মাজার ডাল, মুসুরির ডাল আর একটু সামান্য ঘি, আর নাড়বো না চাড়বো না, একদম ঢাকা দিয়ে রেখে দেবো, যখনই খাবে তখনই খুলে সার্ভ করব। মুসুরির ডাল, আলু ভাতে আর এই সবজিটা বানালাম, এইটা দিয়ে দুপুরবেলার খাওয়া একদম জমে যাবে। বন্ধুরা যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা নতুন বন্ধু আছেন শেয়ার করেও আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।